অলচব ডেসেশন চ্যানেলে এখন দেখাবো পুরুষবাচক ও স্ত্রীবাচক শব্দ থেকে বিগত 30 বছরে আসা গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন। প্রথম যে প্রশ্নটি দেখব, নিচের কোন শব্দের লিঙ্গান্তর হয় না? সতীন। কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ? ডাইনি। নিচের কোন শব্দটির পুরুষবাচক শব্দ নেই? ডাইনি। কোনটির আগে স্ত্রীবাচক শব্দ যোগ করে লিঙ্গান্তর করতে হয়? কবি। পাঠশার লিঙ্গান্তর কোনটি? বেগম। শোক শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি? শাড়ি। কুলি শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি? কামিন। মরদের বিপরীত লিঙ্গ কোনটি? জানানা। অরণ্য এর লিঙ্গান্তর কি? অরণ্যানী। দেবর শব্দের স্ত্রীলিঙ্গ কোনটি? ননদ। বিধবা শব্দের বিপরীত লিঙ্গ কি? বিপত্নিক। নিচের কোনটি প্রত্যয় যুগে গঠিত স্ত্রীবাচক শব্দ? জেলেনি। কোনটি স্ত্রীবাচক শব্দ? বৈষ্ণবী। নিচের কোন স্ত্রীবাচক শব্দের দুটি পুরুষবাচক শব্দ আছে? ননদ। কোন শব্দটির দুইটি স্ত্রীবাচক শব্দ আছে? শিক্ষক। কোনটির দুইটি স্ত্রীবাচক শব্দ আছে? বর। পুরুষবাচক শব্দ কোনটি? মায়াবী। আমি শব্দটি কোন লিঙ্গ? উভয় লিঙ্গ। সাথী শব্দটি কোন লিঙ্গ? উভয় লিঙ্গ। শিশু শব্দটি কোন লিঙ্গ? উভয় লিঙ্গ। রাষ্ট্রপতি কোন লিঙ্গ? উভয় লিঙ্গ। নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ? ত্রয়। নিচের কোনটি স্ত্রীবাচক শব্দ নয়? গরু। ই প্রত্যয় যুগে লিঙ্গান্তর করা হয়েছে কোনটি? ছাত্রী। লিঙ্গান্তর করতে নায়ক শব্দের সাথে কোন প্রত্যয় যুক্ত হয়? ইকা। জরতের স্ত্রীলিঙ্গ কি? জরতি। ক্ষুদ্রার্থে ইকা প্রত্যয় যুগে গঠিত মালিকা। কোন শব্দটির পুরুষবাচক রূপ নেই? সতী। পুস্তিকা কি অর্থে ব্যবহৃত হয়? ক্ষুদ্রার্থে। কোন শব্দটির স্ত্রীবাচক শব্দ নেই? কাপুরুষ। শূদ্র এর স্ত্রীলিঙ্গ কোনটি? শূদ্রা। মানুষ কোন লিঙ্গ? উভয় লিঙ্গ। কোন শব্দটির পুরুষবাচক শব্দ নেই? সতীন। নিচের কোনটি ক্লীবলিঙ্গ বোঝায়? খাতা। গণক শব্দটির স্ত্রীলিঙ্গ কোনটি? গণকী। কোনটির স্ত্রীবাচক শব্দ নেই? কবিরাজ, ডাকি, কৃতদার সবগুলো। দালান শব্দটি কোন লিঙ্গ? ক্লীবলিঙ্গ। কোনটি ক্লীবলিঙ্গ? বৃক্ষ। সমিতি কোন লিঙ্গ? ক্লীবলিঙ্গ। কোন শব্দটি নিত্য পুরুষবাচক? কবিরাজ। লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি? কবিরাজ।
কবিরাজের স্ত্রীবাচক শব্দ কোনটি? কবিরাজি, মহিলা কবিরাজ, কবি রাজিনী, কোনোটিই নয়। লিঙ্গান্তর হয় না কোন শব্দটির? কেরানি। কোনটি নিত্য পুলিঙ্গ শব্দ নয়? পাগল। নিচের কোন পুরুষবাচক শব্দের স্ত্রীবাচক শব্দ নেই? চৌধুরী, কুলোটা, নবীন, কোনোটিই নয়। নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি? সৎমা। কোনটির শুধু স্ত্রীবাচক হয়? সৎমা। কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ? সতীন। নাটিকা কোন অর্থে ব্যবহৃত শব্দ? ক্ষুদ্রার্থে। বৃহৎ অর্থে ব্যবহৃত শব্দ কোনটি? অরণ্যানী। দাত্রী শব্দটি কোন লিঙ্গ? স্ত্রীলিঙ্গ। গরিয়ান শব্দটি কোন লিঙ্গ? পুলিঙ্গ। গরিয়াসী এর বিপরীত লিঙ্গ কি? গরিয়ান। বিশেষ নিয়মে গঠিত স্ত্রীবাচক শব্দ কোনটি? নরনারী। ভূত শব্দের স্ত্রীলিঙ্গ কোনটি? পেত্নী। সেবক শব্দের শুদ্ধ স্ত্রীলিঙ্গ কোনটি? সেবিকা। কোনটি পত্নী শব্দের স্ত্রীবাচক শব্দ? সৎমা। কোনটির স্ত্রীলিঙ্গ ভিন্ন শব্দ? বিদ্যান। কোনটি ভিন্নার্থক স্ত্রীবাচক শব্দ? বনানী। মালি শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি? মালিনী। নিচের কোনটির লিঙ্গান্তর অশুদ্ধ? বাসন্তী, বসন্ত। এরই সাথে শেষ হয়ে গেল পুরুষ ও স্ত্রীবাচক শব্দ থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নের ভিডিওটি। বিগত 30 বছরে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা বাছাই করা এমসিকিউ প্রশ্নের সমন্বয়ে এই ভিডিওটি সাজানো হয়েছে। আশা করছি এখান থেকে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় একটি প্রশ্ন কমন পাবেন। অল জব রেজিস্ট্রেশন চ্যানেলের সাথেই থাকুন। আশা করছি এই একটি চ্যানেল ফলো করলে চাকরির সকল প্রস্তুতি সম্পন্ন হয়ে যাবে ইনশাআল্লাহ। ধন্যবাদ।